টোটো চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুরাতন রেলের ওভারব্রিজ সংলগ্ন শনি মন্দির এলাকায়। টোটোটা রাড ছিল, এসে খানে ঘুরে ঘুরে করছে, টোটোটা গেলে চাবি নিয়ে দু তিনটে টোটো এরকম করে কোনটা খুলতে পারে না, কিন্তু ওই চাবিটা নিয়েও ভরাম করে খুলে, কিন্তু যার টোটো সে ভরাম করে যে সে চলে আসে লোকে ধরে, কিন্তু আমার দেখে মনে হয় যে এ লয়, কিন্তু এর পেছনে অন্য লোক আছে, একার দ্বারাই আর হবে না, ওর পেছনে ওর কাজ কি যে এর থেকে টোটোটাকে নিয়ে যে অন্য জায়গায় বার করে দিয়ে দিবে আর অন্য জন টোটোটাকে নিয়ে যাবে। এ তো আদিবাসী যা, এর তো কিছু নাই, এদিন সে দু এক বোতল মদ দিয়ে দিলে এরা সে বুঝে যাবে। হয়তো আগে ওইখানটায় হ্যাঁ, এ বাড়ি তো নাম বলছে না, এ তো ভাষাটা ঠিক মতো বলতে পারছে না, না কি নাই ওকে, মানে দু তিনটে টোটো, যার টোটো সে ঠিক বুঝে বেড়ে যায়, সে এসে ভরাম করে ধরে, তারপরে ওই কারণে ওকে হয়তো ভরাম করে দেবো বলছে না, আমি ই করে দেখছি চেক করে, ওই কারণে ওকে ভরাম করে ধরে এখানে বাঁধে, ওকে কেউ মারেও না, ই করে না, কিন্তু আমার মতে বলে যে ও কিছু নয়, ওর পেছনে অন্যজন লোক আছে, আমরা সবাই ছিল স্ট্যান্ডার্ডের ছেলেরা, তরিতে বেঁধে রেখে দিয়েছিলাম, সে তাকে নিয়ে গেল। তো চাইছি যে ওকে আর যে কে আছে ওর পেছনে, যে সব এইভাবে গরিব মানুষ সবাই টোটো চালায়, যে আজকে টোটো চুরি হয়েছে, কালকে ব্যাটারি চুরি করে নিয়েছে, কালকে আয় চুরি করে নিয়েছে, হ্যাঁ সবই তো গরিব মানুষ, এসে দু পয়সা লেগে কামাইছে, নিয়ে গেলে ওকে এবারে থানা থেকে থানাওয়ালা। জানা যায় ওই ব্যক্তি চাবি নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি টোটো খোলার চেষ্টা করে, একটি টোটো চাবি দিয়ে খোলার সময় টোটো চালক উপস্থিত হয়ে তাকে ধরে ফেলেন, পরে তাকে একটি খুঁটিতে বেঁধে রেখে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীরা অভিযোগ করেন এর সাথে টোটো চুরির বড় চক্র জড়িত আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।